দেখে বোঝা কঠিন কে যে কার বউ। দুই বউয়ের যেমন এক সাজ, একই সাজে দুই বর। আবার দুই জোড়া দম্পতি দেখতে ঠিক একই রকম, ফলে বিয়ে বাড়িতে রীতিমতো গোলক ধাঁধায় পড়েছেন অভ্যাগতরা। এরকম মাঝে মাঝে ভুল তো হবে, যেহেতু ওরা জমজ, আর ওদের ভয়েস একই রকম, মাঝে মাঝে এরকম আমাদের গোলায় যায়। হলুদের দুই কনে পড়লেন একই ধরনের শাড়ি, তাদের সাজানো হলো একই স্টাইলে। রীতিমতো ঘোড়ার গাড়িতে চড়ে কন্যারা গেলেন সিনানে, একই রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন দুইজন। অদ্ভুত এই বিয়ের আয়োজন হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার ধরিনারিচা গ্রামে, যেখানে যমজ দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হলো যমজ দুই বোনের। যমজ দুই ভাই নওগাঁর মহাদেবপুর গ্রামের সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদ, দুই কনে সাদিয়া আক্তার ও নাদিয়া আক্তার। পারিবারিকভাবেই আয়োজন করা হয় এই বিয়ের। এভাবে যে এমন যমজ জামাই পাবো আসলে কখনো তো কল্পনাও করি নাই, আর এটা তো আসলে আমাদের মানে এত ইয়ে যে আল্লাহ তাআলা যে এইভাবে এরকম ভাবে মিলাই দিয়েছে তার জন্য আমি শুকরিয়া আদায় করি যে লাখ লাখ। দুপুরবেলা গাড়িতে চেপে যমজ দুই ভাই একই পোশাকে বরবেশে যখন কনের বাড়িতে এলেন, তখন রীতিমতো হুলস্থুল কাণ্ড। দুই বরের চেহারা যেমন একরকম, আবার একই সাজে বসে আছে দুই কনে, তাদের দুজনের চেহারাও ঠিক একই রকম। আমরা সবাই আর কি মানে খুশি বা গর্বিত যে ওরা মানে ছেলে দুটা অনেক ভালো মাশাল্লাহ, ওরা অনেক সুন্দর। মেয়েদের থেকে মনে হয় কি আমার জামাইরাই অনেক মাশাল্লাহ অনেক সুন্দর আর কি। দুই জোড়াই যমজ ভাই বোনের বিয়ে দেখতে জড়ো হন উৎসুক জনতা। বিয়ে বাড়ির আনন্দ চরমে ওঠে যখন সবাই মিলে দেখলেন মনের আনন্দে একই তালে নাচতে শুরু করেছেন এক চেহারার দুই পাত্রী। বিবাহ উত্তর সংবর্ধনায় দুই ভাই পড়লেন একই রকমের স্যুট, দুই বউ পড়লেন একই রঙের শাড়ি। কনে বাড়ি শেষে এবার বরের বাড়িতে বিস্ময়ের সীমা পার। রীতিমতো ঘুম হারাম পাড়ার প্রতিবেশী। দর্শনার্থীদের চোখ কপালে উঠলেও দুই বর কনে ঠিকই চিনে নিয়েছেন যার যার জুড়ি। মাঝে মাঝে মনে আসতো যে হয়তো হলে ভালো হয় যে দুজন একসাথেও থাকতে পারবো, তো আল্লাহর ইচ্ছা ছিল তার জন্য এখন দুজন একসাথে থাকতে পারছি। বিয়েটা যে হয়েছে দুজনের একই সাথে, দুই ভাইয়ের সাথে যমজ তারাও, তো ভালো লাগছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। দুই ভাই যেন আমরা একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে যাইতে পারি শ্বশুর বাড়িতে, এটা আমাদের আগে থেকে পরিকল্পনা ছিল। তো যাক অবশেষে কাকতালে হলে এটা মিলছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের দুই ভাইয়ের ইচ্ছা ছিল যে এক ফ্যামিলিতে বিয়ে করা, যেন আমাদের দুই ভাই যেমন সারা জীবন এভাবে থাকতে পারি। আল্লাহর মতে দুই বোন তো হয়েছে এবং আমরা যেমন যমজ এরাও যমজ, এটা অনেক ভালো লাগতেছে। অদল বদলের আশঙ্কাটা কম বলেই ধারণা উপস্থিত দর্শনার্থীদের। সব কিছু ছাপিয়ে তাদের নতুন সংসার যাতে সুখের হয় সেই দোয়াই চেয়েছেন এই জোড়া দম্পতি। নগদ অ্যাপের সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ।